আজ মা গঙ্গার মর্ত্যে আগমনের পুণ্যতিথিতে বাগবাজার মায়ের ঘাটে গঙ্গা পূজা করছেন। আজ আমি শোনাবো এক ঐতিহাসিক ঘাটের কথা, যে ঘাট মায়ের নামে পরিচিত। এই মা সেই মা যিনি বলেছিলেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমাদের শারদামণি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী, রাজা রাজ বল্লভের ঘাট, যাকে আমরা বাগবাজার ঘাট বলে জানি। তার পাশে আছে মায়ের ঘাট। আগে এই ঘাটের নাম ছিল বিচালি ঘাট। 1886 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের প্রয়াণের পর শারদামা আর দক্ষিণেশ্বরে ফিরে যাননি, কিন্তু কলকাতায় তার বসবাসের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না। সে সময় তিনি কামারপুকুরে কিছুদিন বাস করেছিলেন। এই সময় তাকে নিদারুণ অর্থাভাবে পড়তে হয়। এই খবর রামকৃষ্ণদেবের শিষ্যদের কানে পৌঁছলে তারা মাকে কলকাতায় নিয়ে আসেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে তার গুরু ভাইদের অনুরোধ করে চিঠি পাঠান, যেন তারা মাকে ঠিকমতো দেখাশোনা করেন। কিন্তু কলকাতায় কোনো নির্দিষ্ট বসবাস না থাকায় তখন তিনি ঠাকুর রামকৃষ্ণের বিভিন্ন শিষ্যদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন। অবশেষে বাগবাজারে গঙ্গার কাছেই স্বামী শারদানন্দ এবং ঠাকুরের অন্যান্য শিষ্যরা নতুন দোতলা বাড়ি তৈরি করলেন, যেখানে রামকৃষ্ণ মিশনের মাসিক মুখপত্র উদ্বোধন পত্রিকার নতুন অফিস হলো এবং 1909 সালে মাকে সেখানে পাকাপাকিভাবে নিয়ে আসা হলো। সেই বাড়িতে দোতলার একটি ঘরে মা শারদার মৃত্যু পর্যন্ত বাস করেন। এখনও এই বাড়ি মায়ের বাড়ি নামেই বিখ্যাত। বাগবাজারের বাড়িতে থেকে মা যতদিন জীবিত ছিলেন 1920 পর্যন্ত, ততদিন নিয়মিত গঙ্গা স্নানে যেতেন। তার ঘরের জানালা দিয়েও গঙ্গা দেখা যেত। তিনি যে ঘাটে স্নান করতে যেতেন, হুগলি নদীর সেই ঘাট আগে পাগলাবাবুর ঘাট বা বিচালি ঘাট নামে পরিচিত থাকলেও পরবর্তী সময়ে মায়ের ঘাট নামেই পরিচিত লাভ করে। এই ঘাট দেখতে, স্নান করতে মায়ের এবং শ্রী শ্রী ঠাকুরের ভক্তরা ছাড়াও প্রচুর মানুষের সমাগম হতো। বিশেষ করে ঠাকুরের জন্মতিথি এবং মায়ের জন্মতিথিতে সারা দেশ থেকে, এমনকি বিদেশি বহু পর্যটকদেরও ভিড় হয়। ঘাটের পাশে একটি ঘরে শারদা মায়ের একটি প্রতিকৃতি রয়েছে। ভক্তরা স্নানের পর সেখানে ফুল ফল মিষ্টি ধূপ সহকারে মার পূজো করেন। সম্পাত্রিককালে এই ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতিও আয়োজন করা হয়। শ্রী শ্রী মা এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ঘাট শুধু একটি ঘাটই নয়, মানুষের কাছে এর মাহাত্ম্য কম নয়। ঘাটে মায়ের ঘাটকে কলকাতায় একটি বিশেষ দিব্যস্থ স্থান হিসাবে গণ্য করা হয়। ও সকলেরই দেহ মন শুদ্ধ নির্মল পবিত্র করো মা, মা গো সকলকে কৃপা করে রক্ষা করো। মা শারদা জগজ্জননী, আমাদের মা গঙ্গা।